মাত্র 1 টাকায় হুক্কা, তাও আবার কি হাওড়ায়। অবিশ্বাস্য মনে হচ্ছে না? কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাওড়ার একটা ব্র্যান্ড নিউ হুক্কা ক্যাফের ব্যাপারে। এখানকার দুর্দান্ত খাবার দাবার থেকে শুরু করে ফ্যান্সি মকটেল হোক অথবা হুক্কা, সবটাই আপনাকে একটা পপ স্টাইল ভাইব দেবে। আর এখানে রয়েছে এমন কিছু হুক্কা প্লেস যেটা আপনি হাওড়ায় আগে কখনো পাননি। আর এখানকার অ্যাম্বিয়েন্সে একদিকে যেমন রয়েছে কোজি প্রাইভেট স্পেস, তেমনি আরেকদিকে রয়েছে কাবানা। আর খাবার দাবারের ক্ষেত্রে পিৎজা, সিজলার, পাস্তা কি নেই, সব মিলিয়ে একটা দারুণ ক্যাসিনো টাইপের ভাইব রয়েছে এই। এখানকার 1 টাকার হুক্কা হোক, খাবার দাবার হোক অথবা এখানকার লোকেশন, সবটা জানতে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলার্স ডে আউট। আর আজকে প্রায় 2 সপ্তাহ পর আমি চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। এখানে বলে রাখি, যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল হ্যাংলার্স ডে আউট কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে খাওয়ার পর্বে যাওয়ার আগে অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। এই ক্যাফেতে ঢুকে প্রথমেই চোখে পড়বে একটা সিম্পল কোজি বসার ব্যবস্থা, তারপর উপরে উঠলেই বাদিকে চোখে পড়বে একটা দারুণ সুন্দরভাবে সাজানো কোজি প্রাইভেট স্পেস, যেখানে কোনো বন্ধু বান্ধবরা একসাথে গ্রুপে গেলে এখানে একসাথে বসে সবাই মিলে এনজয় করা যায়। আগেই উপরের অ্যাম্বিয়েন্সের কিছুটা পার্ট দেখিয়ে দিলাম, এবার দেখাবো নিচের অ্যাম্বিয়েন্সটা। সিম্পলের উপর বেশ সুন্দরভাবে সাজানো কিন্তু। আর এই যে এটা দেখছেন, এটা হলো ওপরের কাবানা স্টাইল সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে পাশাপাশি 2টো কাবানা আছে এবং 2টোর স্পেসই কিন্তু বেশ বড়। আরে দাঁড়ান, ক্যাফের নামটাই তো বলতে ভুলে গেছি, আমরা এখন আছি হাওড়ার জ্যাকপট ক্যাফেতে। এই যে এটা হলো এখানকার কাবানা, এবং এখানে গোল করে অনেকে মিলে বসে আড্ডা দিতে পারা যাবে। আর একটা কথা বলে রাখি, এই কাবানার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু বেশ কমফোর্টেবল। এই ক্যাফের ভেতরে ঢুকে প্রথমে জায়গাটা ছোট মনে হলেও ভেতরে কিন্তু বেশ অনেকটা স্পেস আছে, এবং সব থেকে বড় কথা হলো ওপরে এবং নিচে 2 জায়গাতেই কিন্তু বসার স্পেস আছে। এবার আর বেশি কথাবার্তা না বাড়িয়ে সরাসরি চলে যাব এখানকার খাওয়া দাওয়া পর্বে। প্রথমেই আমাদের টেবিলে এসে হাজির হলো 2 রকমের মকটেল, একটার নাম ছিল ব্লু ওশান, আরেকটার নাম ছিল গ্রিন নেচার মকটেল। ব্লু ওশানটা ছিল রেডবুল দেওয়া, খেতে বেশ ভালো ছিল, আর গ্রিন নেচারটা সম্ভবত ছিল গ্রিন অ্যাপেলের, তাই আমার মোটামুটি লেগেছে। এরপর টেবিলে এক এক করে চলে এলো আমাদের অর্ডার দেওয়া সমস্ত খাবার এবং তার সাথে হুক্কা। এখানকার হুক্কার বেসগুলো কিন্তু বেশ মজার আর ইউনিক। আমি যেটা নিয়েছিলাম সেটা হলো এই রকেট বেস হুক্কাটা। এই হুক্কা বেসটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা ইন্টারেস্টিং। এছাড়াও এখানে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে এই রোবট বেস হুক্কাটা। আমি যে রকেট বেস হুক্কাটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল মাত্র 699। আর হ্যাঁ, এবার খাওয়া দাওয়া প্রসঙ্গে যাওয়ার আগে হুক্কার অফারটা সম্পর্কে আপনাদের একটু বলি। আপনারা এখানে এসে যদি 1000 রুপিস বিল করেন তাহলে মাত্র 1 টাকায় পেয়ে যাবেন হুক্কা। আর যদি আপনি আমার ভিডিও দেখে যান এবং হ্যাংলা 2804 কোডটা ইউজ করেন তাহলে টোটাল বিলে পেয়ে যাবেন 15%। এখানকার খাবারের মধ্যে প্রথমেই যেটা রেকমেন্ড করব সেটা হলো জ্যাকপট স্পেশাল পিৎজা, যার দাম ছিল 500 রুপিস। আর এটা দেখতে যতটা চিজি ছিল খেতেও ঠিক ততটাই সফট আর চিজি ছিল। দুর্দান্ত টেস্ট, আর 2-3 জন মিলে আরামসে শেয়ার করে খাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, এখানকার সব খাবারগুলোই কিন্তু পিওর ভেজ। এরপর আর একটা দারুণ আইটেম ছিল যার নাম হলো চাইনিজ সিজলার। এই সিজলারেও যে কোয়ান্টিটি ছিল সেটা 2-3 জন মিলে আরামসে শেয়ার করে কিন্তু খাওয়া যাবে। এই সিজলারে ছিল রাইস, একটা গ্রেভি আইটেম, স্যালাড, আর ছিল নুডলস। খেতে কিন্তু বেশ ভালো ছিল। এরপরের আইটেম ছিল ম্যাক অ্যান্ড চিজ, যার দাম ছিল 239। আমি যদিও ম্যাক অ্যান্ড চিজের খুব একটা ফ্যান নই, তাই আমার মোটামুটি লেগেছে। আর সত্যি বলতে ছবি তুলতে তুলতে একটু ঠান্ডাও হয়ে গেছিল, তবে যারা ম্যাক অ্যান্ড চিজ পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারে। এরপরের আইটেম ছিল চিজ বলস, স্টার্টারের ক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ অপশন, তবে খুব কম জায়গাতেই এই চিজ বলটা একদম প্রপার ওয়েতে বানানো হয়, আর এখানে খেয়েও স্বাদে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এরপর ছিল কুল্লার পিজা, এর দাম ছিল 159, আর এটার স্বাদ আমার মোটামুটি লেগেছে। সব মিলিয়ে এই ক্যাফেতে এসে আমার অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল। এইবার এই ক্যাফের ঠিকানাটা ছোট্ট করে একটু শেয়ার করে। হাওড়া ফজির বাজার অটো স্ট্যান্ডের কাছেই রয়েছে এই ক্যাফে, আপনি হাওড়া ময়দান অথবা চ্যাটার্জি হাট থেকে টোটো করে যেতে পারেন এখানে। আমি গেছিলাম হাওড়া ময়দান থেকে। আর ডিটেইল লোকেশনের জন্য আপনি গুগল ম্যাপে জ্যাকপট ক্যাফে লিখলেই এই ক্যাফের লোকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে সম্পূর্ণ নতুন একটা ক্যাফের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, টাটা।